নমস্কার এই মুহূর্তে আইবছে সন্ধ্যার কেবাটা গুরুত্বপূর্ণ খবর। আজি হয়েছে 24 নভেম্বর। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর যুগুতোয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। রাজ্যের কৃষকসকলের কারণে এখন ডাঙর খবর আছে। রাজ্যের মহিলাসকলের অর্থাৎ অরুণোদয় আসনিক কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আছে। সরকারি কর্মচারীসকলের দরমা পুনর্বার বৃদ্ধি করব। 9,000 টাকা বৃদ্ধি হব সরকারি কর্মচারীর দরমহা। আনহাতে DA 50% বৃদ্ধি করব। কেবাটাও গুরুত্বপূর্ণ খবর একেলগে জানব পারিব। ভিডিওটি চাই দেখিব। চ্যানেলটি যদি নতুন গেছে তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটি একটা লাইক কই দি দিব। তেন্তে আহক বন্ধু বান্ধবীসকল আজির ভিডিওটি আরম্ভ। নমস্কার। রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের নিবনুয়া যুবক যুবতী সকলের কারণে ভাল খবর আছে। হাজার হাজার নিবনুয়া যুবক যুবতীলৈ সুখবর দিলে রাজ্য সরকারে। APDCL থবলৈ গৈ আছে বৃহৎ নিযুক্তি প্রক্রিয়া। APDCL 2,000টা খালি পদত শীঘ্রে দিয়া হব নিযুক্তি। তৃতীয় আর চতুর্থ বর্গর লগতে অভিযন্তা পদতো দিয়া হব নিযুক্তি। APDCL তরফের পর বৃহৎ রাজ্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে শিবসাগরত অখিল গগৈর সংবাদ মেল। দুর্বৃত্তর আক্রমণত মৃত্যু হওয়া গৃহরক্ষী জোৱানক শহীদ ঘোষণার দাবি। অসম মেঘালয় সীমান্তত হওয়া হিংসাত্মক ঘটনার ক্ষেত্রত অসম সরকারের ভূমিকা অতি দুর্ভাগ্যজনক। অসম সরকারে কেবল অসম আরক্ষীর ওপর দুঃখ জাপি দি হয়ে আছে। SP জনক কিয় বদলি করা হল? OC জনক নিলম্বন করার কারণ কি সরকারে স্পষ্ট করক। শিবসাগরত আজি এখন সংবাদমেল সম্বোধন করে অসম সরকার বিরুদ্ধে এইদরে হরফ হয়ে পড়ে বিধায়ক অখিল গগৈ। অসমের মুখ্যমন্ত্রী গৰাকী আর আন কোনো কেবিনেট মন্ত্রী কিয় ঘটনাস্থললৈ যোৱা নাই যোৱা বলে প্রশ্ন করে অখিল গগৈয়ে আর কয় যে হেলিকপ্টারত উঠি বিয়া খাবলৈ যোৱা মুখ্যমন্ত্রীজনে ঘটনাস্থললৈ যাবলৈ আহরি পোৱা নাই। উদাসীন অসমের মুখ্যমন্ত্রী মেঘালয়ের মুখ্যমন্ত্রী মেঘালয়ের সেই দুষ্কৃতিকারী সকলের পক্ষ থিয় দি যে তৎপরতা দেখাইছে তার তুলনাত অসমের মুখ্যমন্ত্রী হয় আছে। তদুপরি দুর্বৃত্তর আক্রমণত মৃত্যু হওয়া অসমের গৃহরক্ষী জোৱানক শহীদ ঘোষণা করারও দাবি দিল অখিল গগৈয়ে। মুখ্যমন্ত্রী গৰাকী গুজরাটের নির্বাচনক লৈ ব্যস্ত হওয়াত গৈ সীমান্ত অঞ্চল ভ্রমণ করে খবর লওয়া উচিত বলে সংবাদমেলত সদরি করে অখিল গগৈয়ে। অখিল গগৈয়ে লগতে কয় যে দিল্লির ওসরত অসমের মুখ্যমন্ত্রী নত জানো হয় তাকে দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার পরিবর্তে অসম আরক্ষীর ওপর গুন্ডাগিরি করেছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে। অসমের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হিটলারির শাসন চলাইছে। মন্ত্রী বিধায়কক ধান বনা মারি হিসাবে ব্যবহার করেছে। DGPক চাকরের দরে ব্যবহার করে অসমের মানুষের ওপর এনকাউন্টার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রীজন এতিয়া নীরব। অসমের মানুষের ওপর স্বেচ্ছাচারীর শাসন চলা মুখ্যমন্ত্রীয়ে কিন্তু বেলেগ রাজ্যের পর অসমত আহি তাণ্ডব করে দুর্বৃত্তর বিরুদ্ধে নীরব। আনহাতে শিবসাগরের বিহুবরত নগা আরক্ষী অসমের ভূমিত থাকা দোকান উচ্ছেদ করাক লৈও প্রতিক্রিয়া প্রকাশ করে অখিল গগৈয়ে। অখিল গগৈর প্রশ্ন, ধন দাবির দরে মুখ্যমন্ত্রীজনে অসমের ভূমি মেঘালয় নাগাল্যান্ড মিজোরামক এড়ি দিয়ার পিছত হিমন্ত সিংহে হেরাক করিব পৰা নাই কিয়? কিয় শান্তি সম্প্রতি ঘুরাই আনিব পৰা নাই? অসমত দিনে দিনে হিংসাত্মক ঘটনা বৃদ্ধিয়ে রাজ্যের গৃহ বিভাগ যে সম্পূর্ণ ব্যর্থ তাকে প্রতিবেদন করা বলে বিধায়কগুলো সংবাদমেলত সমালোচনা করে। গুৱাহাটীত দিন দুপুরতে পূর্বী ডায়েরির কর্মচারীক গুলিয়াই হত্যা করা ঘটনায় গৃহ বিভাগের ফপলা স্বরূপ উদঙাই দিয়া বলেও ক্ষোভ প্রকাশ করে রাজ্যের দলের সভাপতি গৰাকী অখিল গগৈয়ে। লগতে কয় যে আইন শান্তি শৃঙ্খলা রক্ষা করব নোৱাৰা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গৃহ বিভাগের দায়িত্বৰ পৰা পদত্যাগ করক। মেঘালয় থকা অসমের মানুষক কেন্দ্রের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা প্রদানের দাবি জানায় অখিল গগৈয়ে। আনহাতে বিলাসিত বরফুকনের 4.5 বছরীয়া জয়ন্তীর সন্দর্ভত মন্তব্য করে অখিল গগৈয়ে। তেও কয় যে বিলাসিত বরফুকনের গরিমা সর্বভারতীয় পর্যায়ত প্রতিষ্ঠা করবলৈ লওয়া কার্য আদরণীয়। কিন্তু BJP আর RSSে বিলাসিত বরফুকনক হিন্দু বীর হজাব বিচরা কার্যক গরিহনা দিছ। লাসিত বরফুকন হিন্দু বীর নহয়, তেও অসমীয়া বীর। বিলাসিত বরফুকনের বিষয়ে সঠিক তথ্য সন্নিবিষ্ট করে CBSE পাঠ্যক্রমত অন্তর্ভুক্ত করক। ইভিনে 24 নভেম্বর তারিখে রাজ্যের দলের উদ্যোগত ঐতিহাসিক রংগড়ের বাকরিত বিলাসিত বরফুকনের জন্ম জয়ন্তী উদযাপন করব বলে সদরি করে শিবসাগর সমষ্টি। রাজ্যের 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে 2 বছর আগতে হরির টুকুরা টুকুরা করে কাটি পেলার ভাবকে দিল্লিলৈ ষড়যন্ত্রে লৈ যাওয়ার 10 দিন পিছত হত্যা। 2 বছর আগতে হরির টুকুরা টুকুর করে কাটি পেলার ভাবকে দিল্লিলৈ ষড়যন্ত্রে লৈ যাওয়ার 10 দিন পিছত হত্যা। আপ্তাবাৰু শ্রদ্ধা যেতিয়া হিল স্টেশন লৈ গল তেতিয়া তেওঁলোকর দিল্লিলৈ অহার কোনো পরিকল্পনা নাছিল। কিন্তু আপ্তাবে পাহাড়িয়া স্টেশনত বদ্রি নামের একজন ব্যক্তিক লগ পায়। তেও আছিল দিল্লির ছটারপুরের বাসিন্দা। আপ্তাবে বদ্রিক লগ পোৱার পিছতে দিল্লির ছটারপুরত থকার পরিকল্পনা করেছিল। আপ্তাবে 8 মে শ্রদ্ধার হতে দিল্লিলৈ আহিছিল।
দুজনে ইয়ার পূর্বে ইয়াত পাহাড়গঞ্জের এখন হোটেলত থাকিছিল। শ্রদ্ধা একত্রীকরণ গোচর তদন্ত করে থাকা দিল্লী আরক্ষীয়ে আপাবে ষড়যন্ত্রের অধীনত হত্যাকাণ্ড সংঘটিত করা বলে সন্দেহ প্রকাশ করেছে। আরক্ষীর মতে আপাব আর শ্রদ্ধা যেতিয়া হিল স্টেশন লৈ রওনা হয়েছিল তেতিয়া তেওঁলোকর দিল্লী থাকার কোনো পরিকল্পনা নাছিল। কিন্তু হঠাৎ দিল্লির সত্তারপুর থাকি বলে পরিকল্পনা করিলে আপাবে দিল্লির জংশনের ওসরত একটা ফ্লেট লৈছিল। কেবল এয়াই নহয়, দিল্লিলৈ যোৱাৰ মাত্র দশ দিন পিছত আপাবে শ্রদ্ধাক হত্যা করেছিল। এনে পরিস্থিতিত এই সকলবোৰ সংযোগ করে সমগ্র ষড়যন্ত্র উদঙাই দিবলৈ চেষ্টা করেছে আরক্ষীয়ে। আপাবর বিরুদ্ধে এফআইআর আরক্ষীয়ে 120B অর্থাৎ ষড়যন্ত্রের অধীনত হত্যা দ্বারা যোগ করিব পারে বলে ধারণা করা হয়েছে। ইয়ার পিছত দুজনে দক্ষিণ দিল্লির সৈদুল্লাহ জাপ অঞ্চলত বাস করেছিল। পিছত আপাবে সত্তরপুরত একটা ফ্লেট কিনিলে যা চারিওফালে হাবি আছিল। আপাবে ফ্লেট লওয়ার দশ দিন পিছত অর্থাৎ 18 মে তারিখে নিজে শ্রদ্ধা হত্যা করেছিল। পরিস্থিতি সকলবর ক্রম অনুসরি হোয়াটওয়ে ইঙ্গিত দিছে যে এটা একটা ষড়যন্ত্র। এনে পরিস্থিতিত নার্কো টেস্টত এই হত্যার পরা পর্দা আঁতরাবলৈ চেষ্টা করিব আরক্ষীয়ে। দিল্লি আরক্ষীয়ে মঙ্গলবারে আপাবর পলিগ্রাফি টেস্ট করেছিল, কিন্তু আপাবর জ্বরের বাবে বুধবারে পরীক্ষা করিব পরা নগল। এনে পরিস্থিতিত আজি পুনের পলিগ্রাফি টেস্ট করিব পারে আরক্ষীয়ে। আর আরক্ষীয়ে শনিবারে আপাবক আদালতত হাজির করিব লগার কথা আছে। গতিকে শনিবারের ভিতর পলিগ্রাফি আর নার্কো টেস্ট সম্পন্ন করবলে আরক্ষীয়ে রাজ্য। 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে মহানগর আরক্ষীর বিশেষ ঘোষণা, রঞ্জিত বড়ার হত্যাকারীর খবর দিও তাক দিব পুরস্কার। মহানগর আরক্ষীর বিশেষ ঘোষণা, রঞ্জিত বড়ার হত্যাকারীর খবর দিও তাক দিব এবার পুরস্কার। মহানগর আরক্ষী এতিয়াও বিচারি পোৱা নাই রঞ্জিত বড়ার হত্যাকারীক, হেহে এইবার মহানগর আরক্ষীয়ে এক পদক্ষেপ লৈছে। হত্যাকারীক বিচারি মহানগর আরক্ষীয়ে এবার পুরস্কার ঘোষণা করেছে। রঞ্জিত বড়ার হত্যাকারীর খবর দিও তাক দিয়া হব 2 লাখ টাকার পুরস্কার। উল্লেখযোগ্য যে সোমবারে পাঞ্জাবারীর দিন দুপুরতে এই হত্যাকাণ্ডটো সংঘটিত হয়েছিল আর তেওঁৰ 2.5 লাখ টাকা কাড়িলৈ গৈছিল দুর্বৃত্ত দুটাই। ওচৰৰ আরক্ষীয়ে হত্যাকারী অনুসন্ধান চলাই আছে যদিও বর্তমানলৈকে হত্যাকারীক ধরবলে সক্ষম হওয়া নাই, হেহে এইবার হত্যাকারীক খবর দিওতালৈ পুরস্কার আগবঢ়া হয়েছে। অবশ্যে সন্ধান দিওতার নাম গোপনে রখার প্রতিশ্রুতিও দিছে মহানগর আরক্ষীয়ে। আরক্ষীয়ে হত্যাকারীর সন্ধান দিবর বাবে একটা হোয়াটসঅ্যাপ নম্বর মুকলি করে দিছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরটো হয়েছে 6026901। 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর, এখন ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ খবর, যাত্রীবাহী নাওয়ার তলিফুটি ব্রহ্মপুত্রত ভয়ঙ্কর নাও দুর্ঘটনা, নিশার এন্দারত গড়াইমারীত ভয়ঙ্কর নাও দুর্ঘটনা, আলিকাক পারঘাটত ব্রহ্মপুত্র নদীত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। নাওয়ার তলি ফুটার বাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যন্ত্রচালিত নাওখন কুড়িহামারী চরের পর গড়াইমারী অভিমুখে আহি আছিল। প্রত্যক্ষদর্শীয়ে জনাওয়া অনুসরি নাওখনত 22টা গরুরও কেইবাজনো লোক আছিল। বর্তমানলৈকে কোনো যাত্রী হতাহত হওয়ার তথ্য পোহরলৈ অহা নাই। অবশ্যই নাওখনত থাকা কেইবাটাও গরু বর্তমানলৈকে বিচাৰি পোৱা হোৱা নাই। জানিব পৰা অনুসৰি দুর্ঘটনা সংঘটিত হওয়া নাওখন সুকলমে উদ্ধার হয় যদিও নাওখনৰ গৰাকী। ৰাজ্য 6 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ নতুন বছৰৰ ধামাকা। মোদী সরকার দরমহা বৃদ্ধির উপর একটা ডাঙর সিদ্ধান্ত লওয়ার পথত, এটো কেন্দ্রীয় সরকারের কর্মচারীসকলের বাবে একটা ডাঙর খবর, কিয়নো এটো সমগ্র দেশের লাখ লাখ কর্মচারীর বাবে একটা ডাঙর খবর হব। কর্মচারীসকলের মৌলিক দরমহা পরবর্তী বছরত বাম্পার হারত বৃদ্ধি হব, যার বাবে কেন্দ্রই মৌলিক দরমহা বৃদ্ধি করেছে। কেন্দ্র একটা নির্দেশত এটো কৈছে যে ডি এর ঘরটো তেতিয়াহে খালি হব যেতিয়া ডি এ 50% হব, তদে মূল দরমহাত এই পরিমাণ যোগ করা হব। মোদী সরকার কর্মচারীসকলের ডি এ 2023 চনের জানুয়ারীত বৃদ্ধি হব। কেন্দ্রীয় সরকার কর্মচারীর ডি এ প্রতি বছরে দুবারক বৃদ্ধি করা হয়, এটা জানুয়ারীত আর আন্ত জুলাই মাহত। বর্তমান কেন্দ্রীয় সরকার কর্মচারীসকলের নিম্নতম মৌলিক দরমা হয়েছে 18,000 টাকা। গণনার সন্দর্ভত যদি কোয়া হয় তেনে 50% হারত এই পরিস্থিতি কর্মচারীসকলে ডি এ বৃদ্ধি হিসাবে 9,000 টাকা লাভ করব। যদি ডি এ 50% হয় তেনে মোট পরিমাণ হব 50%, যদি সেই 9,000 টাকা মূল দরমহাত যোগ করা হয় তেনে মূল দরমহা নিম্নতম 27,000 টাকা হব।